আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে কোরআনুল করিম না বুঝে অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো সোয়াব হবে কি না অপরদিকে অনেক ভাই নিরুৎসাহিত করে থাকেন যে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াতে কোনো সোয়াব নেই আফসোসের বিষয় অনেকেই এটাকে শয়তান খুশি হওয়ার একটি কারণ হিসাবে উল্লেখ করতেছেন আবার অনেকের মুখে আমি নিজে শুনেছি তারা মানুষকে এভাবে বুঝিয়ে থাকে যে মধুর বোতলে যদি কেউ উপর দিক থেকে চাপে যেরকম মধুর কোনো স্বাদ পাবে না ঠিক তেমনিভাবে কোরআনুল করিম অর্থ না বোঝেতে লাওয়াতের মাঝে তার কোনোই উপকার আসবে না বড়ো আফসোসের বিষয় আসেন আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখি আসলে কোনটা ঠিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর কোরানুল কেরিনকে নাজেল করেছেন তিনি চান আমরা কোরান নিয়ে গবেষণা করি কোরানের অর্থ বুঝি এবং তার কাম্য এটা আল্লাহব্লাহ আলেমিন কোরআন এ বলেন কিতাবন আনজাল নাহ ইলেক মোবারকুন লিয়াদব্বরীহি ওয়াত রউলুল আলবাব সাহাবাইকানাম তারা দশটি আয়াত পড়ার পরে আর পড়তেন না যতক্ষণ না সেই আয়াতের মাঝে কি এলেম রয়েছে সেটা না জানতেন এবং আমল না করতেন সালফে সালহিনদের মাঝে যারা আছে বা খালাফ যারা আছে আমরা সবাই বলি বুঝে পড়াটা উত্তম এবং বুঝে পড়া কাম্য শেখ সালেহ ওসাইমিন প্রশ্ন করা হলে যে শুধুমাত্র কোরআন তেলাওয়াতে অর্থ না বুঝে যদি কেউ তেলাওয়াত করে তাতে কি সোয়াব পাবে তিনি বলেন হ্যাঁ অবশ্যই সোয়াব পাবে তবে কোনো মুসলিমের জন্য এটা উচিত নয় যে কোরআনের অর্থ না বুঝে শুধুমাত্র তেলাওয়াতের মাঝেই সে কি সীমাবদ্ধ থাকবে কাজেই আমরাও এটা বারবার মানুষকে বলি যে কোরআনের কারিম বুঝতে হবে কোরআনের কারিম অর্থ জানতে হবে কিন্তু তাই বলে মানুষকে ভুল বলে মানুষকে ভুল বুঝিয়ে অর্থের গুরুত্বের দিকে দাবিত করতে হবে অথবা মানুষ যাতে অর্থ বুঝে সেজন্যে বিনা অর্থে তেলাওয়াতে কোনো সওয়াব নেই এভাবে মানুষকে ভুল বোঝানোটা সত্যিকার অর্থে এটা অন্যায় হবে এবং শরীয়তের মাঝে যে দলিল দলায়ালগুলো রয়েছে যে তেলাওয়াতেও সওয়াব পাওয়া যায় সেগুলোকে অস্বীকার করা হবে আসুন আল্লাহ রসুল সাল্লাই হোসাল্লাম তার হাদিসে বলেন প্রসিদ্ধ হাদিস

ফাদাহু বিহি হাসান ওয়াল হাসান বিআশরা আমثالহা একটি নেকি দাওয়া হবে এবং একটি নেকি 10 ডবল ততখানাত লেখা হয় কাজেই 10টি করে নেকি পাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম তেলাওয়াতের জন্য উম্মতদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেন সালা নামলের 91 92 নম্বর আয়াত ও উমীরতু আন আকুনা মিনাল মুসলিমিনা ওয়া আন আতলুল কোরআন আতলু আল কোরহান এখানে কোরানে করীম তেলাওয়াত করতে বলা হয়েছে আল্লাহ রাব্দুল আলেমিন অন্য এক আয়তে বলতেছেন এরকম অনেক আয়ত রয়েছে উথলু মা ও হে মিনাল কিতারি ওয়াতে মিস সল্লাহ উতলু তেলাওয়াতের কথা এসেছে এখানে আপনি যদি কোরানুল করিমের সংজ্ঞায় যত বড় বড় মনীষী এসেছেন বিদ্বানগণ এসেছেন কোরান করিমের সংজ্ঞায় তারা বলেছে। جي بأنه كلام الله تعالى المنزل على محمد صلى الله عليه وسلم آه بواسطة جبريل عليه السلام المنقول بالتواتر المكتوب بين دفتي دفت المصحف المتعبد بتلاوته المتعبد بتلاوته أرْتَدَّ قرآن الكريم تلاوته تشيء عباده অলমদু উবিশু রাতুল ফাতেহা অল মাখদুম বিশ্বরতিন্যাস তো এই কোরআনে ফেরিম তেলাওয়াতের মাধ্যমে আমরা সলাত আদায় করে থাকি ফতরা মাতা তাএস মিনাল কোরআন তো এটা একটা ইবাদত না বুঝে পড়লু আপনার এটা ইবাদত আপনাকে পড়তে হবে সোরাতুল ফাতেহার অর্থ না বুঝেন তারপরও সোরাতুল ফাতেহা তেলাওয়াত করতে হবে রুপন মিনার কারি সলা আল্লাহ্লা আলমিন উদ্বুদ্ধ করেছেন ইন্নাল্লাদিন এ তুলো না খিতাব আল্লাহ ওয়াকাম ও সলা ওয়াংফা ক্রমিম রজাত আলালিয়া। হম সেন রঙ আলআলিয়াজুন আর তেজা রতন লামতাবু তেখানে তেলাওয়াতের কথা বলা হয়েছে কাজেই এতগুলো দলিল থাকার পরে আমরা যদি মানুষকে শুধুমাত্র তেলাওয়াতে সোয়াব হবে না শয়তান খুশি হবে এবং এতে কোনও ইবাদত হবে না মানুষকে নিরুৎসাহিত করি এটা সত্যি অন্যায় এবং কোরআন হাদিসকে অস্বীকার করা সামিল হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক দান করুন সাথে সাথে আমরা এটা অবশ্যই মনে রাখবো কোরআন তেলাওয়াত না বুঝে তেলাওয়াত করাটা এই বাহাদত এবং এতে অনেক সোয়াব আছে তাই বলে আমরা শুধুমাত্র তেলাওয়াতের মাঝেই যে সীমাবদ্ধতা রেখে দিব তা নয় তেলাও করব এবং আমরা সময় সুযোগ অনুযায়ী এর অর্থ এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এবং আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম সাহাবাইকেরামদেরকে কিভাবে বুঝিয়েছেন ঠিক সেভাবে বোঝার চেষ্টা করবো আলম